ব্যাপার হয়েছে কি, আমি তো বারবার এই কথাটা আপনারা কইয়া দিই যে সালাম ব্যাপকভাবে হইত, সালামের প্রচার 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 খুব ব্যাপক হারে হইত আর সহি শুদ্ধভাবে হইত। ও হারে সালাম করেন মানুষে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আলিমুল্লামা অকল আইম্মায়ে মাসাজিদ যারা, উল্লামায়ে মাদারিস যারা, তারা সবার জানা আছে যে সালামরে বিকৃতি করলে তার অর্থ কিতা হয়। তার লাগিয়া উলামায় কেরাম, খাস করিয়া মাদারিসের উলামায় কেরাম অকল আইম্মায় মাসাজিদ যখন গেছে করজুড়ে অনুরোধ করিয়ার যে তালবাসকলরে, ছাত্র ছাত্রীসকলরে মসজিদর সালামটারে মস করাইয়া সুন্দর সহি শুদ্ধভাবে সালামটা করার চেষ্টা করে অগুহিকাক্যগুলোকে মস করুক আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এই জাতীয় সালাম না কোনো সোহাব আছে, না কোনো এটার জবাব দেওয়া আজি এটা করছিল। ও কারণে সালামটা সহি শুদ্ধ হইত ওটার লাগিয়া পরজুর আপিল আপিল করিয়ার আমি সাধারণ সম্মত, আর আমরা আওয়াম যারা আছি তারা জফিয়া অক্টারে শুদ্ধ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই সালামটারে সহি শুদ্ধ করিয়া আমরা পড়িতাম এবং পড়াইতাম, সালাম করতাম সহি শুদ্ধভাবে। আর এর বিপরীত যদি সালাম করা হইব, এগুলো গুলো হইব, এগুলো সব হইত না, আর এগুলো উত্তর দেওয়া কারণ হইব, আজীব হইত। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি।